সাধারণ বেদনা না মানে গতকাল রাইতে আমি একটা খোয়াব দেখছি। খোয়াবের সাথে অসুখের কি সম্পর্ক? বাবু তুমি চুপ করো। যদি দুলাভাই করতে জানা যে একটা খোয়াব দেখছে, দুলাভাই তো কোনো ফালতু খোয়াব দেখার মানুষ না। সে যখন দেখছে নিশ্চয়ই একটা মাঝে যা আছে। দুলাভাই, ও দুলাভাই, আপনি কি খোয়াব দেখছেন? আজকে ভোর রাতের দিকে আমার মরহুম আম্মা যেন আমার কাছে আইছিল। উনি কোন সময় এলেন? আমি তো কিছুই টের পাই নাই। কা মামা, মামা, মামা কি কইতাছে? এগুলা নানি জানাস ছিল, এইটা কইতাছে? তাহলে কার কথা কইতাছে? তোর কথা কইতাছে, আর মার কথা কইতাছে, আমার মায়ের কথা কইতাছে, তোর দাদির কথা কইতাছে, বুঝছিস না? মামার কাছে চুপচাপ আইলো, কথা বি কইলো, কিন্তু পাশে হয়েছিল আমার মামি, কিচ্ছুটের পাইলো না। এটা কেমতে হয়? তোরা সবতে মিলা কি শুরু করলে? আমি কইতাছি যে আমি গত রাতে একটা খোয়াবে আমার মায়েরে দেখছি। আমার মায়ে তো আর বাস্তবে আয়া পড়ে নাই। কা আমার মায়ের মরছে আজকা থেকে 10 বছর আগে। হ্যাঁ আইবো কেমতে? হ্যাঁ কি ভূত নি? এই কথার বাচ্চা, দুলাভাই তো ঠিকই কইছে। দুলাভাইয়ের মায় কি ভূত? দুলাভাইকে ভূতের বাচ্চা? দুলাভাই, ও দুলাভাই, মা ওইসব আপনার কি কইছে? কিচ্ছু কই নাই কা। এরাতে একটা কাঁচা পাইপ আছিল। কি আছিল? আমার পাইপাটা দিচ্ছে খাইতে। কি কইলো? কাঁচা পাইপা খাইতে কইলো? পাইপা পাইপা খাইবার করছে? দুলাভাই, আপনার মা আপনার পাইপা খাইবার করছে কেলা? এটা বহুত ইঙ্গিতপূর্ণ খোয়াবা ছিল। খোয়াবটা দেখছি আমি ভোর রাইতের দিকে, বুঝা পারছ? তার একটু পরে আমার বুকের মধ্যে বেদনা উঠছে, আর মানে হইতাছে আমার সময় শেষ। তওবা তওবা, আপনি এটা কি কইবার লাগছেন? জামশেদ, তোমরা একটু সাইলা জামাই বাবা জিরে খবর দাও, আর একটা ভালো দেখে উকিল লয়া হোগা যাও। উকিল দিয়ে কি করবেন? আপনি তো চলে যাইতাছেন, উকিলে কি করবো? কেস কাবারি আমি দেবো? আরে না না না, আমার সহায় সম্পদের একটা বিলি বন্টন করে যাওয়ার চাই। আপনি টেনশন করেন না দুলা ভাই, আমি আছি, আমি সব সম্পত্তি আমি দেখতেছি, সব ব্যবস্থা আমি বন্টন করে দেবো, সব জমা জমি আমি বন্টন করে দেবো দুলা। আমি যদি রাগ না করি তাহলে কি করবো? নাচবো? নাচ দেখাবো তোমারে? ডান্স? নাচবা কিনলে কি মানে কি সমস্যাটা? কি খুললে না বলে জামাইয়ের কাছে আমি বসবো কিভাবে? বউ সমস্যা কোথায় বুঝতেছো না? আমি শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়িতে রিক্সায় করে আসছি, আমি আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে রিক্সায় করে কেন আসবো? হ্যাঁ
আচ্ছা গাড়ি যে লইয়া আমো এটাকে কিভাবে আমো রাস্তার সাইড হোক যে সিপা রাস্তা রাস্তা একটা গাড়ি ঢোকে এ জায়গায় গাড়ি কি মাথা লইয়া আমো হ্যাঁ আমার শ্বশুর এর মধ্যে কিপটা শ্বশুর একটা বাড়ি বানাইছে রাস্তা হয় নাই কিভাবে ড্রাইভার ছুটি দিছি না ড্রাইভার কইলো যে ছুটি লাগবে ছুটি দিছি তাই গাড়িটা আসলে তো ড্রাইভারে লাগবে তুমি আজকের দিনে কেন ড্রাইভারকে ছুটি দিছো আরে বাবা রে আজকের দিন না ব্যাপারটা হচ্ছে কোনোদিন তো ছুটি চায় না সে কইলো বউ নিয়ে একটু ঘুরতে যাবে এই জন্য গাড়িটা চাইছে এই জন্য ছুটি দিয়ে দিছি ড্রাইভারের বউ নিয়ে ঘুরতে চাই সেটা তুমি ছুটি দিছি নিজের বউ নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই ওরে বাবা রে নিজের বউ নিয়ে তো সবসময় যাই কিন্তু ঘটনা হচ্ছে সে তো কোনো সময় চায় নাই ও বললো যে আর বউয়ের খুব শখ গাড়িতে শুধু ঘুরবে এই জন্য আমি ঠিক আছে যাও ছুটি দিয়ে দিলাম অসুবিধা কি অন্য গাড়ি না যাই তো আমাদেরটা নিয়ে আমরা আসতাম আমি তো নিজে গাড়ি চালাইতে পারি না এক্স্যাক্টলি তুমি কেন গাড়ি চালাতে পারো সবাই পারে তুমি পারবা না কেন সবাই জানে আমি ঘুরতে যাই অমুক অসুখ আমার কোনো সকাল নাই আমি তো তোমার জন্য কোথাও যাইতে পারি না আরে বাবা রে সেটা ঠিক আছে কিন্তু যেহেতু ড্রাইভার ও যেহেতু আর বললে একটু ঘুরতে যেতে চাইছে এই জন্য দিয়ে দিছি কথা পেছাইও না খুব ভালো করছো গাড়িটা শুদ্ধাই দিয়ে দিছো কই যাও তুমি এখানে কই যাইতেছো এখানে কই যাইতেছো মানে আমার শ্বশুর সাহেব অসুস্থ তারে দেখতে আইছি তো শ্বশুর সাহেব দেখবো না আমি শ্বশুর সাহেব কি শ্বশুর সাহেব জিনিসটা কি আব্বা বলতো একটা মুখে আটকা কতটা ওরে বাবারে শ্বশুর সাহেব মানে কি শ্বশুর জিনিসটা হচ্ছে নিজের বাপের চেয়ে অনেক দামি একটা বিষয় সেই জন্য সাহেব বলতেছি সব কথায় ভুল দলে হবে না এত মানে ভুল দলে কিন্তু ভালো লাগে না একদম ফয়সলা করো না আমার সাথে সাবধান এইভাবে কেউ যায় শ্বশুর বাড়িতে কিভাবে যাবো আমি তো পাঞ্জাবি পরে আসছি তো এসছি আর কিভাবে যাবো এইভাবে খালি হাতে আসবা একে তো আসছো আমাকে নিয়ে রিক্সায় কইরা তার মধ্যে খালি হাতে কিছু না নিয়ে যাবা আমার ডাক্তার ডাকছো এটা তোর বাপের জিগা আবা কি মোটামুটি আমরা কোথায় ভালোই আছি আপনি কেমন আছেন আব্বা আমি আছি তোমার লগে করে এটা কি লইছো আব্বা মিষ্টি কুমড়া লইয়াছি সুন্দর উড়ে দেখে হাত পুরো একটা দেহ সুন্দর ভরে যেতে আছে তারপরে চিন্তা হলে বেরিয়ে লেগে যায় আর জিনিসটার লাগে মিষ্টি আছে তো মিষ্টি হইলে মিষ্টির কামড় হাল্লা আবার মনে করো যে তরকারি ভাত ফুত খাইলা একদিনে তিন চার পাখি মারলা আর কি সমস্যা কোথায় এই জন্য হাত ভর্তি করে মিষ্টি কুমড়া নিয়ে গেছি বুঝলো তোমার নামে কইছি আমার লোকের মস্কারি করবো না আবার শুরু করছো মস্কারি আমার লাগে আহা কি শুরু করলি তোরা হ্যাঁ
যে আমার মিষ্টি কুমড়া আনছে তো কি হয়েছে? তো ভালো জিনিস, মিষ্টিও আছে আবার সবজি বি আছে, আর আমি তো মিষ্টি কুমড়া পছন্দ করি। এই যে আম্মা জানেন, এই 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 ভিন্নে আপনার আমার এত ভাল লাগে। আপনি কি শুনতে, আমার বউ পছন্দ করে নাই কিন্তু আপনি ঠিকই পছন্দ করছেন। মানে আম্মা, আপনি যদি এরপরে হইতে কোনোদিন মিষ্টি কুমড়া খাইতে ইচ্ছা করে, খালি মনে ইচ্ছা হবে আমার ফোনটা দেবেন। শাল কুমড়া, মিষ্টি কুমড়া, তত্ত্বপাতের কুমড়া আছে, আমি সব আপনার লিখে পাঠাই দেবো। না না আব্বাজান, থাও তুমি মাঝে মধ্যে আমার দেখতে আইবা, এতেই আমি খুশি। আচ্ছা ওই ব্যাপার করে দেখতে আসি, মামাই কোথায়? মামার এ দেখতেছি না যে আব্বা। দুলা ভাই, মামা এখানে নাইকা, হাতে অনেক কাজ তো, বিশাল বিজি, সামনে একটা বিশাল আয়োজন আছে তো, হিল্লিগাইনি বিজি আছে। আয়োজন? কি আয়োজন? না আব্বাজান, গ্রামে একটা বিশাল কইরা মিলাদের আয়োজন করবো তো, হাজার খানিক লোক খাওয়াম। কেয়া মিলাদের আয়োজন করবেন কি ভেন? মানে আপনি কোনো আত্মীয় স্বজন তো মরিটরে যায় না কি? আমি বুঝলাম না কিছু। না যাবাই বাবাজি, আসলে হয়েছে কি, আমার সময় গণাইছে। আমার মামা জান, মামা জান একটা খোয়াব দেখছে, খোয়াবে দেখছে কি আমার নানি জান, মানে মামার মামার আম্মা জান, আম্মা জান মামার ডাইকা কইতেছে যে আব্বা 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 এই পেঁপাটা তুমি খাও আব্বা। এইটা দেখানোর পর আবার সকালবেলা আজকে আরো তো যাবার সময় মামা আটকা এই যে অসুস্থ হয়ে পড়লো। এখন মামার মনে হইতেছে এই কবে যেটা দেখছে আর অসুস্থ হয়ে পড়ছে, মনে হইতেছে ওনার আর হায়াত থাকবো না। এটা কি ধরনের উদ্বেগের কথা আব্বা? হপনের মধ্যে একজন আপনার কইছে বেবে খাইতে, এ না খাইলে আপনার হায়াত নাই, মানে কি? আমি বুঝলাম না কিছু। কিন্তু হ্যাঁ লেগে মিলাদের আয়োজন করতে হবে কি লেগে আমি ঠিক বলতে পারলাম না। এই যে দুলা ভাই, ব্যাপারটা বুঝবার পারতেছেন না কেন? গ্রামে মামার একটা ইজ্জত আছে না, মামার একটা ইজ্জত আলা মানু, হ্যাঁ হাজার হাজার মানুষ এক খাই দেয়, মানে ব্যাপারই আলাদা, বুঝছেন না? এটা বুঝি, হাজার হাজার মানুষ আইবে, মিলাদ পড়বে, হ্যাঁ অসুস্থতার লেগে দোয়া করবে, কিন্তু এই যে খাওয়ার লাগে ইজ্জতের সম্পর্কটাকে আমি তো ঠিক বলতে পারলাম না। আরে জামাই তুমি বুঝো না কি লেগে, আমি আজমল ব্যাপারি, আমার জিন্দিগির চেয়ে ইজ্জত কইলাম বহুত বড় হয়েছে। আপনি চুপ যান, আপনার ইজ্জতের কি বুঝেন? শ্বশুর বাড়িতে নিয়ে আছেন মিষ্টি কুমড়া, আবার ইজ্জতের কথা। আরে বাবারে, মিষ্টি কুমড়া নিয়ে আনছি, এর পরে এত কথা যে বলতে আসো, তা মিষ্টি কুমড়াটা কোন চাচার কাছে না মহল্লার কিছু পোলা বানাই ছিল, কইতাছে কি জানি ইম্পর্টেন্ট কথা আছে, এর আগেও আরেকবার আইছিল। কেরা তুই কষ্ট কে, সে এখন বিমার কইছি তো কেটেছে, চলেন। আরে তুমি জানো না, তুই সব সময় জামাই লাগে এমন করছ কেলা? হ্যাঁ পোলাটা তো সহজ সরল। সহজ সরল কিছুই জানো না, মা স্যার দেখলে বুঝা যায় সে একটা বিশ্ব ফাজিল। আচ্ছা ওই চলছে, অহন যা হাত মুখ ধুইয়া ফ্রেশ হ। লাগবো না আমার ফ্রেশ হন, আপা জানের অবস্থায় হ্যাঁ কো ফ্রেশ হনের কথা। আরে খেপটা তো খেলা যা। কি ঘটনা কি, সব মহল্লার পোলা মানে একসাথে ভঙ্গ মারতে আইছো, সমস্যা কি? দুলো ভাই আপনি তো জানেন যে আঙ্গু মহল্লায় একটা চিপা গলি আছে, তো গলিটা একটু বড় করবার চাই, মাগার কাকা কিছুতেই মানতে চায় না। আমরা দুই হাত করে জায়গা ছাড়তেছি, এ পর্যন্ত চার পাঁচবার হবে না রে কিরে? আমরা কাকারে বুঝেছি, মাগার কাকায় বুঝতেই চায় না, এক ফোঁটা জমিও ছাড়বো না। তাহলে রাস্তাটা বড় করলে আমাকে সবার উপকার হয় না? সবার লেগেই তো ভালো, কাকার লেগাবেই ভালো হয়। যাও গা দুলা ভাই, আপনার দেখে খুব ভালো লাগতেছে। আপনি দেখেন না আমাকে ঢাকায় একটা রীতি আছে না, জামাই একেবারে মাথায় তুলে রাখে, ঈদের সময় কুরবানির সময় একেবারে সিনাটা জামাই লেগা দিয়া দেয়। তা আপনি যদি একটু কাকারে বুঝান, আমার মনে হয় কাকায় বুঝবো, রাজি হইবার পারে। আচ্ছা ঠিক আছে, তোমরা আমার ডাকাইয়ো শালা, তোমরা আমার একটা জিনিস বলছো,
এই জিনিসটা আমি আমার শ্বশুরে বোঝানোর চেষ্টা করবো স্বামীর সামনে। দুলা ভাই, আপনার উপর দায়িত্বটা দিলাম। আচ্ছা ঠিক আছে, বুঝাই করবো। তাহলে আমরা আজকে আহি। কি করবো পরি, ঘটনাটা আসলে কি করি আমার বললাম না। সমস্যা দিল ভাই, আপনি তো দেখছেনই আমাকে বাড়ির সামনে, যে চিপা গলি, বহুত ঝামেলা, বহুত পাবলিকের সব সমস্যা হয়। মামারে বহুত বুঝাইছে, মুরব্বীরে পর্যন্ত বুঝাইছে, কিন্তু মামা তো শুনবো না। মামার একই কথা, বাপের সম্পদ এক চলবে ছাড়বো না। বাপের সম্পদ, বাপে 40-50 বছর আগে হইতে আমলে কি কইয়ে গেছে না কইয়ে গেছে, এই এই আমলে চলবে? হিসেবে ঢাকা শহরের মানুষ আসলে কয়জন? সব মিলে 100 হইবে না। আর এখন মনে করো কয়েকশো মানুষ যায় এনে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায়, কিলবিল করতেছে মানুষ সানাপনার মতো। এই যে তুমি আমার দিকে এই যে নাস্তা বানাই নাস্তা বানাইতেছ, এর লেগে খুশি, এর লেগে পুরপুরা। আপনার লেগে বানাই নাই। আচ্ছা তোমার দুলাভাই না হে, বছরে কয়বার ঈদে চান্দে এর লেগে মেজবানি করার কোনো কাম আছে? আমি ভাবতে থাকি আজকে যদি তুমি কোনো বিপদে আপদে পড়ো তাহলে সহযোগিতার হাত বাড়াইব কেঠায়। দেখেন মামা, মামা লাগে মামার মতো থাকবেন, এত পেছাল পারবেন না। কিন্তু মেলা কাম পড়ে রয়েছে আমার। হে, এর মধ্যে দুলাবে আবার কি আনছে জানেন? একটা কুমড়া আছে, কুমড়া। কি আছে? কুমড়া, কুমড়া চিনেন না? মানুষে কুমড়া খায়, আমরা তো গরু রেখাওয়াই কুমড়া। এটা জামাই লি আইছে না? অবশ্য আনবো না কে, জামাই আর হরের মধ্যে তো দাও কুমড়া সম্পর্ক, আর সম্পর্ক হইব না কে? এ তো নালিশ জামাই, খালি করে নালিশ নালিশ আর নালিশ। আপনি তো ভঙ্গের কথা কইেন না তো মামা, আমার মেলা তো বইরে রইছে, আপনার কথা শুনবার টাইম নেই আমার। ওই যে নেংরে নেংরে যাই কোন হানে। আমি একটা অসুস্থ লোক, মানে কোন ধরনের অসুস্থতায় পড়লে, হার্টের, ব্রেনের নাকি প্যাডের, কোন জায়গায় কি সমস্যা হয়েছে, এই সময় কি করণীয়, এইসব বিষয় নিয়ে আমি ইউটিউবের একটা ইয়া শুনতে আসলাম। তুমি কইতেছ গান শুনতেছিলাম, ভালো কথা। কি পড়ছ? তোমার ছেলে মুখ দেখাইতে পারবো না, জামাই শ্বশুর বাড়িতে আসছে, লুঙ্গি পরে আসছে। জামাই শ্বশুর বাড়িতে লুঙ্গি পরে আসতে হয়েছে নাকি, সমস্যাটা কি? তোমাকে বাসার লোকজন যে বিভিন্ন ধরনের জিনিসপত্র করে, এটা কি লুঙ্গি পল্লী সমস্যা? তোমার যে মামাই এই যে একটা ওই যে গামছা বাইন্দা যে ঘুরতে আছে, আর তো কিছু কও না, একটা তো মনে একটা স্টোর করতে আছে গামছা বলি। এক্সকিউজ মি, গামছা না ওটা মাফলার। আমার মামার সারা বছর ঠান্ডা লেগে থাকে, এই জন্য উনি মাফলার পরে, ঠিক আছে? বারো মাসে কাশি আর কি। আচ্ছা আমার একটা কথা বলতাম না, এই জিনিসটা কোনো পয়েন্ট নাই। মিষ্টি কুমড়া কেন নিয়ে আসছো? মিষ্টি কুমড়া কেন যে একবার তো কইলাম যে হাত ভরিটার জিনিস আনতে পারছো, সেই জন্য মিষ্টি কুমড়া লই আসি। মিষ্টি প্লাস কুমড়া ইজিকাল টু মিষ্টি কুমড়া, সব মিলিয়ে চিলাই নিয়ে আসি। আর সবচেয়ে বড় কথা হইলে তুমি এই জিনিসটা লই এখনো এক জায়গায় বসে রয়েছো কিনলে গিয়া, জিনিসটা তো আনছি। মিষ্টি কুমড়া দিয়ে অনেক পথের কাজ হয়, ধরো তুমি যদি মিষ্টি কুমড়া সালটা সুন্দর করে সালতে পারো, এটা যদি চিংড়ি মেঝে খুশি খুশি করে কাটো, এটা কিন্তু একটা সুন্দর আলু ভাজির মতো হইবে। তারপর ভিতরে যে বিসিগুলো আছে সেগুলো সুন্দর রৌদ্র তুমি হুগাইতে পারো যদি, ঠিক আছে? ওই যে কুলার মধ্যে যদি হুগাইয়ে তুমি একটু লাড়া চাড়া দাও, সুন্দর বাদামের মধ্যে বিকেলবেলা খাইতে পারবা।
এবার যে ভিতরে যে মিষ্টিগুলার যে ইয়েটা, ওইটা যে মুরগির মাংস দিয়ে সুন্দর কাটতে পিস পিস করে একটা, তারপরে লাবড়া নানান টাইপের জিনিস হয়ে। মিষ্টি কুমড়া দিয়ে মুরগি কে খায়? কেন আমরা বরিশালে খাই, কিন্তু তোমার দায়িত্বে তো কোনোদিন এই ধরনের খাওয়ার পাই নাই। তা মায়ের যদি রাইন্দে খাওয়ায়, শ্বশুরবাড়ি যেহেতু আইসি, নিজের ইচ্ছায় নিজের উদ্যোগে লইছি জিনিসটা, যদি রাইন্দে খাওয়ায় খাইলাম। এত কমপ্লেন কেন হয় সব কিছু নিয়ে? তোমার এত কমপ্লেন কেন? তোমাকে এটা খাওয়ায় না, এটা করে না, সেটা করে না, এত কমপ্লেন কেন? তুমি দিন দিন একটা কি হচ্ছে মানে সব কিছুতে আমার এটা সমস্যা আসলে। নালিশ 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 সব কিছুতে নালিশ। আমি কোনো নালিশ করি না, কিচ্ছু করি না, আমি কোনো কমপ্লেনও করি না। আমার কথা হল উচিত কথা, আর উচিত কথায় হচ্ছে মনে করো যে সবাই বেজার হয়ে যায়, সবার মুখে ফুসকা পড়ে। আমি উচিত কথা কইতে চাই, এত যদি মনে করো হারা জীবনে তোমরা যদি আমার বলো হারা জীবনে আমি নালিশ করি, তাহলে কইতে পারো। যাই হোক, কথা সেটা না, তুমি আমার বউ, আমি তোমার জামাই, আমরা মিলে জিল্লা সব কিছু মিলে আবার একই হয়ে যাবো, রাগ হয়ে কোনো কাম নাই। তবে আবার লোক একটা সিরিয়াস বিষয় নিয়ে আমার একটা নালিশ আছে। কি বিষয় নালিশ? গলি সংক্রান্ত নালিশ। সাবধান, আমি তোমাকে এটা খুব সিরিয়াসলি বলতেছি, এটাকে ফাইজলাম হিসেবে নিবা না। আব্বার শরীর খুব খারাপ, আব্বার সাথে এই গলি বিষয়ে কোনো কথা বলো, আমরা জানি গলি সরু এগুলি এই সেই সব কিছু সবাই জানে। নতুন করে এই বিষয় নিয়ে আব্বার সাথে কোনো আলোচনা না, সাবধান। যদি কিছু করো আমার চেয়ে খারাপ কেউ হবে না, একদম কোনো আওয়াজ করবে না। খবর কি? আরে জিগা, এই এটা খোলো খোলো মিয়া, কথা শুনে না বোবার মতো করতেছে। শোনো জিগাইতেছি, তোমার খবর কি? জি মামা, খবর মার্শাল্লাহ খুবই ভালো। মানে কয়টার খবর আপনি জানতে চান? এইটা কোন ফাজিলের মতো কথা কইও না, ফাজিল জানি কোন গান। আসলে তোমার বাপ কিয়া ছিল? হ্যাঁ, চারালের মতো কথা কমিয়া, আমি তোমার খবর জিগাইতেছি মিয়া। ওই আমার খবর জিগাইতে আছেন, চারাল আছেন আমার বাপে না? তা আপনি যেন কুত্তনান গেউ করে উঠলেন, এটা এখন চিন্তা করছেন? যাই হোক, আমার খবর মোটামুটি ভালো, কিন্তু বন্যা হলেতে যে আপনারা দেখতেছেন এই ঘরের মধ্যে, তো সমস্যাটা কোথায় কোথায় আসলেন আপনি? আমার মেলা কাম থাকে, তোমার তো আজাইরা হইয়া থাকি না, ওর বাড়ি একটা কুমড়া লিয়া যাই না। কুমড়া না, এটা হলো মিষ্টি কুমড়া, বুঝতে পারছি? শ্বশুর বাড়ি আইতে হইলে ফলমূল নিয়া বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতে হয়, মিষ্টি নিয়ে আসতে হয়। তা আমি চিন্তা করলাম এই হুদা কামে এত পেঁচে লাভ কি, যেহেতু মিষ্টি প্লাস কুমড়া দুইটা মিলেই হয় মিষ্টি কুমড়া, তাই বাইরে না সময় দেখি যে পোতের মধ্যে এক বেড়ায় মিষ্টি কুমড়া ঘেরে নিয়েছে, একটা সুন্দর একটা লেকাল লেকাল বরিশালে মিষ্টি কুমড়াটা, বুঝলেন? এরকম তাল বেগুনের নেন, গুড়ের নেন মিষ্টি কুমড়াটা, দেখে ফট করে কিনিয়া ওই যে চলে এলাম। বিরাট কাম করছো, কুমড়া লিয়ে আইছো, ইজ্জত ডুবাইছো মিয়া, ইজ্জত ডুবাইছো। আচ্ছা ঠিক আছে মামা, আপনার কথা অনুযায়ী আমি ইজ্জত ডুবাই ফেলাইছি, আমি একটা কাম করছি। তা আপনি কী কামটা করতেছেন? আপনার ব্যস্ততাটা কি? উনি আপনি তো আসলে ওই রকমের কামের না, আমরা তো উমান্যা, তাই উমান্যা হইলেও আপনি একটা ইম্পর্টেন্ট উমান্যা আর কি। তুমি কি কইবার চাইতাছো? উমান্যা কি? উমান্যা কইতে আসছি সবই বোধ হয় আপনার বলবো মানে, উমান্যা হলো মুরগি, বুঝতে? মুরগি যখন ডিম পারে, ডিম পারার আগে একটা জায়গা একটু সুন্দর লেড়াইয়ে বইয়ে থাকে, লেড়াই বইয়ে থাকে জায়গাটা গরম করে, কোনো কারণে লেড়া নিয়ে যদি সে সুড়াই দেয় তাহলে কিন্তু আবার ওই ডিম দিয়ে বাচ্চা পড়বে না। তো সেই জায়গায় একটা সুন্দর একটা লেড়াইয়ে একটা বইয়া তাহলে জিনিসটা একটা গরম বাড়ায়, হেয়ার পরে আস্তে করে ডিম দেওয়া বাচ্চা বাই যায়, বুঝতে পারছেন? এটারে বপ দেশের বাসায় বলে উমাইন। ফাজিলের মতন কথা কই না জামাই, আমি ডিম পারলাম কখন আর ডিমের মধ্যে বয়া নিলাম কখন? এই যে সংসারটা, এই সংসারটা একটা ডিম, এই সংসারের যত সহায় সম্পত্তি টাকা পয়সা সোনা গয়না সব কিছু মিললে একটা ডিম, এবং সেই ডিমের উপরে আপনি আস্তে নিজেকে টুকরে বসাই দিচ্ছেন, আলগা করিয়া বসাইয়া সুন্দর সেখানে উমান্যা মুরগির মতো উমান দিতে আসেন আর ওয়েট করতে আসেন কখন সেই ডিম দিয়ে আস্তে করে পুতুক করে বাচ্চাটা বাইরে নিয়ে, বুঝতে পারছেন মামা? এবার উমান্যাটা কেসটা কথা তো ভালোই করতেছ,
বলছো তোমরা বড় ছেলেরা ওই খালি কথাই কুবার পারো কামের বেলা টনটনা। মামা এই ধরনের কথা বলবেন না, এই ধরনের কথা বললে আমি আমাকে ছোট করতে চাই না। আপনার কিছু বললে ফার্স্ট টাইম আপনার সাথে যেটা পরামর্শ মানে নালিশটা করতে চাইছিলাম সেটা করিয়ে ফেলে কি বলেন? আরে জামাই তুমি তো সারা জীবন খালি নালিশ বেড়ে গেলা, এর নামে নালিশ ওর নামে নালিশ, এছাড়া থাক পারি পারো না। শোনো তোমার আসলে নাম দেওয়া তা ছিল ওই নালিশাম চাঁদ। দেওয়ালটা ভাঙে না ভাঙলে মানুষের সমস্যা হয় মরিয়ে গেলে মাঠটা খাটলে দেখবে না। এই জিনিসটা আমি যে এতদিন কই তারে হে মনে কানেই নেয় না, কিন্তু ঢুকার আগে কিন্তু বাইক দিয়ে দেয়। খালি আমি না কথাটা খালি আমি একলা কইতে আসি না, এই যে এলাকা এই যে মহল্লার মধ্যে যে পোলাপান আছে হেরাও কিন্তু একমত, হেরাও কিন্তু ছাড়তে চাইতে আসে। কিন্তু মোর হৌরে মানে আপনার দুলা ভাই সে মোটে ছাড়তে চায় না, একবারে ছাড়তেই চায় না, একবার খামি দিয়ে রয়েছে ছাগলিয়ে খান। তা আমি কইতে আসি কি আপনার যদি হালা আপনার যদি কোনো কাম নাই এই একটা কাম লন একটা দায়িত্ব লইয়া হরির একটু বুঝিয়ে বলেন, এটা নালিশটা উপকার আপনি কর। এই তুমি তোমার হরে চিনো না ঠেডার বাচ্চা ঠেডা, হে কি কথা শুনে আমার, হে আমারে কইছে যে এক ইঞ্চি জায়গাও ছাড়বো না, হে কব্বরে লয়ে যাবো জায়গা আমারে কইছে। মামা মামা আপনি দয়া করে একটা অ্যাম্বুলেন্সের খবর দেন জামাই, ডাক্তার দেখা কোনো লাভ হইব না। দুলাভাই কইল যে হেরে দেখা লাভ হইব না, তার তার সময় শেষ, খামাখা সব খামাখা। ওরে মামা আপনি কি আপনি কোন পদের কথা বলেন, আপনি কি এটা অলক্ষণীয় কথা না বললে কি আপনার প্যান্ডের ভাত হজম হয় না? একটা মানুষ অসুস্থ আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন, আমি তো আপনার রিকোয়েস্ট করে বললাম যে একটা অ্যাম্বুলেন্স খবর দেন, এ ধরনের কথা আপনি বলেন কেন? আমার কথা না দুলাভাই কইতেছে, আমার তো অন্তর ফাইটে যেতেছে গা। আপনি যদি এত ফাটে কলচের ভিতরে এত যদি আপনার ফাটে তাহলে এখন ফেটর পাটর না করে একটা অ্যাম্বুলেন্স খবর দেন প্লিজ। ফরিদ আছে, ফরিদ লয়ে যান, দরকার হলে আমি পুরুষ মানুষ হিসেবে থাই, সমস্যা নেই, একজন থাকার দরকার আছে, আপনি অ্যাম্বুলেন্সটা খবর দেন। যাইতেছি, আমার এখন চোখে স্যার ভুল দেখবার লাগছি তো কোন আন্দাজে আবার হিটকে থাকি গাড়ির তোলে বলে। আচ্ছা আপনি এই ধরনের অলক্ষণীয় কথা কইেন না দি প্লিজ। মামা যান না, অ্যাম্বুলেন্সটা লয়ে আহেন। এই ফরিদ যাও না রে, যাও রে, যান তো ফুলপে যান। মোবাইল বন্ধ, আমজাদেরটা বন্ধ, বুবুরটা বন্ধ, এরা যে কি করে মোবাইল লিয়া। আমি বুঝতে পারতেছি না এরা মোবাইল বন্ধ রাখে কেন, এখন একটা বিপদের সময়। মামা অ্যাম্বুলেন্সের কি হইব এখন? অ্যাম্বুলেন্স ডুগুনি এইটুকু জায়গা আমি মাপদা দেখছি তো হইব না তো। আমরা দেখতেছি পারো যা 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 আর আরে যা 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 মানুষ আর চার ইঞ্চি জায়গা ছাড়লে কি হইতো? হ্যাঁ একটা অ্যাম্বুলেন্স ঢোকে না, একটা ঠেলা গাড়ি ঢুকবো না, একটা আগুনের গাড়ি ঢুকবো না।
কি যে হইব বুঝা পারতেছি না। কি করবো আপনি তো জানেনি, আমার রাস্তা এমন সরু এখানে তো অ্যাম্বুলেন্স আইব না। আচ্ছা বুঝছি বুঝছি, তুমি কি বলতে চাইতেছো এটা বুঝতেছি। এখন সব কথা তো সবাই সামনে বলা যায় না, এখন যদি কিছু কথা কইতে যায় কইবে জামাই খালি নালিশ করে, নালিশা জামাই নালিশা জামাই, এখন কথা বাড়াই লাভ নাই। তাড়াতাড়ি রুগী নিয়ে যাইতে হইবে তো, উস্কাও উস্কিয়ে ধরো, উস্কিয়ে ধরে তাকেই লই যাই। আসো তুমি একটু চলো চলো জানাইতেছি। রোগীর কি অবস্থা? রোগীর অবস্থা খুবই ভালো, যা ভাবছিলাম তা না, এই গ্যাস্ট্রিকের ব্যথা। রোগী ভালো আছে? জি ভালো আছে। মামা মাঝে মাঝে কিন্তু হয়, মানুষ ভাবে একটা হয় আর একটা, আর হগুনের দোয়ায় গরু কিন্তু মরে না, বুঝতে পারছিস? হগুনটাকে হগুনটাকে হগুন আজকাল তো হগুন দেখাই যায় না, গরু মরে হগুনের দেখাইব। হ্যাঁ ভাইসা বলে থাকে কিন্তু হগুন আসে না, কিন্তু আগে মরতে হগুনের দোয়ায় গরু এই আনন্দ মরে না। আচ্ছা তাহলে এই রোগী তুমি সার্ভিং করছো ভাই? রিলিজ এই যে ওষুধ লিখে দিচ্ছি, আপনারা বসেন, আমি রোগী ছাড়ার ব্যবস্থা করছি। দিল থেকে আমি ধন্যবাদ জানাইতে বুঝছো, তুমি বলে গে এই যাত্রা মুখে পাইছে গেছি গা দোলা ভাই, আপনি একটা বেইমান, সব কিছু করলাম আমি, আমি অ্যাম্বুলেন্স ডাক দিলাম, আমি আপনারা নিয়ে গেলাম ডাক্তারের লগে কথা কইলাম, ধন্যবাদ পাইলো হেরা। যাই হোক আমার দিনের কথা কয়, আপনার কথা কয় সবসময়, আমাকে যদি একটা সিনেমা আমি যদি বানাইতাম তাহলে সেই সিনেমার নাম হয়তো সালা দুলাভাই
অমর প্রেম কাহিনী। আচ্ছা আপনি একটু সোফাটা একটু থামাইবেন মামা, যে সোফাটা বেরিয়ে আছে এটা আসার উপরে হারাই হারাই আছে। হ্যাঁ তো আর দম বন্ধু মরে দিবি নি, আবার তো হাঁটল করবে নি, এলাম ঘরে লোক না হে কই লোক। হ্যাঁ তোমাকে ধন্যবাদ দেবো কেলা, তোমরা কি করছাও, কি ফালাইছাও তোমরা? ঠিক আছে কেলা বাস্তু তাই খামনে আন আনে বান্ধি আইসে খালি মামা আছেন। ডাক্তারে কইছে একটু হালকা গ্যাসের সমস্যা হয়েছিল আর একটু বুকে একটু হালকা ব্যথা হয়েছিল গ্যাসের কারণে। অসুবিধা নাই, আপনি কইছে একটু ওই যে একটু পেঁপে পেঁপে তরকারি দিয়ে অন্য কিছু খাইতে, একটু বেলের শরবত, তারপর একটু কাঁচা কলা শিং মাছ দিয়া এসব খাইলে সব ঠিক হয়ে যাবে। সবচেয়ে বড় কথা কি জানো, আব্বার আম্মায় মানে মরহুম আম্মা জানে পেঁপের মর্যাদাটা বুঝতে পারলে, অথচ আমার শ্বশুর আব্বাই এটা বুঝতে পারলে না। মিষ্টি খুব না কিন্তু জামাই বাবা এইসব কথা কয়ে তুমি আমার আর শর্মিন্দা করো না। আজকে তুমি না থাকলে যে আমার কি হইতো আল্লাহ পাকি জানে। কি আর হইতো, দুইটা নালিশ বেশি হইতে এইতো। জামাই বাবা তুমি আজকে মানে অহম থেকে তুমি বেশি বেশি নালিশ করবা। আরে তুমি নালিশ করে দুনিয়া ফাটায় আলাইবা, ফেসবুকে লাইভে গিয়ে আমি তুমি নালিশ করবা, কারণ তোমার নালিশ হইতে সে কামের কথা, বুঝে পারছো? আজকাল তো কেউ আর কামের কথা করছে না। থাক আপা, আপনি আমারে আপনার মায়ের সামনে আর শরম দিয়েন না। সত্যি কথা বলতে তো আপনি আমার বাপি আর কি। তাই গো বাবাজি, তুমি যদি ওই সময় বলে করে অ্যাম্বুলেন্স বলো তো তোমার শ্বশুর না রয়ে যেত। তাই বুঝি কি হইতো? কিছুই হইতো না আম্মা, হইলে হাইয়েস্ট আমি আব্বার লাগে যাইতাম আর কি। না মানে আমি এরকম কিছু না, মানে কইতে চাচ্ছি যে আমার শ্বশুর আব্বাদারের মাশাল্লাহ শরীর স্বাস্থ্য তো খুব ভালো, মানে হেরে লইয়া যেরকম দৌড়িতে আসলাম আর যদি 20-25 মাস বেশি দৌড় দেওয়া লাগতে হলে দেখা যেত যে সেই জায়গায় আমি ফেটা গেলে যেতাম আর কি। হেলে কইছিলাম যে মানে সব কিছু মিলে মানে একটা কথা যদি আব্বা আপনি বলতে মানে অনুমতি দেন হলে আমি একটু বলতে চাই। কি কথা কয়েলো? আজকে তো যাবো তো সবই বলতে পারবো আব্বা। হেলে কই কি যে যদি পারেন আব্বা যান ওই আপনি যে বাড়ির সামনে যে গলিটা, এই গলিটা যদি একটু বড় করতেন, দুই হাত যদি বড় হইতে একটু ভাঙ্গে যদি ওয়ালটা আপনি ই করে দিতেন তাহলে এলাকা বেশি সবারই সুবিধা হইতো। আপনি ওইরকম অ্যাম্বুলেন্স আছে ডাক্তারে কইছে আপনারা লিগে আপনি এখানে কাম কাজ করলে হঠাৎ আবার এখানে পাটুস করে মরে যাবার পর খুব দরদ হইতেছে আমার লেগে না চিনি তো তোমার বুঝছি তো
বেশি খাতির দেখাও না, বেশি দরদ দেখাও না, বুঝছো? যে কামে যেতেছি যাওয়ার দাও, সামনে তো সরব। দোলাভাই আপনি জানেন না যে আমি দিল থেকে আপনারা ভালোবাসি। জানি তো, তুমি আমার সালা, তুমি আমার ভালোবাসবো না তো কেটা বাসবো, সামনে তো ফুটো। আমার কোনো লোভ নাই দোলাভাই, আপনি বুঝবার পারতেছেন। তুমি আমার চক্ষু খুইলা দিছো আজকে, এই যে দেওয়ালটার লেগা, এই মহল্লার সবথেকে কত সমস্যা হইতা ছিল, আমার কতজন কত কিছু বুঝাইছে মগার আমি বুঝবার চাই নাই। আজকে আমি নিজে মরে যাবে লাগছিলাম, অ্যাম্বুলেন্স ঢুকবার পারে নাই, তুমি আমার চক্ষু গিলা দিছো। এই দেওয়াল সত্য যখন সমস্যা, এটা মাটির লগে মিশাই দন চাই। ঠিক আছে ভিতরে চলেন, মিষ্টি কুমড়ো দিয়া মুরগির মাংস দিয়ে ভাত খান ফেলেন মায়।